জয় মেলেনি পাঁচ আসনে জেতা আসন মাদারী হাটো হাত ছাড়া হয়েছে তারপরেও বিজেপির পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সংগঠনের পাশাপাশি তিনি এও বলেছেন হাতে মাত্র এক বছর নির্বাচনীমুখী সংগঠন আন্দোলনমুখী দল দরকার এজন্য রাস্তায় আরো বেশি করে নামতে হবে উপনির্বাচনে ভোটই হয় না আমি আপনা আমার উপলব্ধি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য উপনির্বাচনে রাখুন ফল হয় দু হাজার ছাব্বিশে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে সুকান্ত মজুমদারের কথায় উপনির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক থাকে শনিবার নৈহাটি সিতাই হারোয়া মাদারীহাট মেদিনীপুর এবং তালডাংরা এই ছয় আসনের উপনির্বাচনে ছটিতেই জয় পেয়েছে তৃণমূল We have uh, defeated by a huge margin. So it is the uh, trend of by-election in Bengal.